আমরা জাস্ট পদ্মা হোমস্টেতে পৌঁছলাম, এখন বাজে 11:48। তো এবার আমরা হোমস্টেতে চলে যাব, দেন তারপরে কিছু খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরোবো, কাছাকাছিটা দেখবো। কাল সকাল থেকে আমাদের ট্রেক স্টার্ট, তো ব্যাগপত্রগুলো গুছানো চলছে, নিয়ে আমরা আসছি। এটা ধোত্রে, এখানে একটা নিচে ছোট শিব মন্দির আছে, শিব মন্দিরের পাশ দিয়ে একটা উঁচু রাস্তা আছে ভিউ পয়েন্টের জন্য, সেখানটা এখন যাচ্ছি। থাকছি আজকে, হোমস্টের নাম পদ্মা হোমস্টে। এই জানলাটা থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। বিকেলবেলা এখন রাউন্ড 4টে বাজছে, ধোত্রের পাশে মানে একটা রাস্তা আছে, এমনি জাস্ট বেরিয়ে গেছিলাম, সেটা দিয়ে হাঁটতে হাঁটতে একটু যাচ্ছি। সূর্য প্রায় ডুবতে বসেছে। আমরা ধোত্রে থেকে বেরোলাম 10:08, আমরা যাব টংলু আজকে, এখান থেকে 5-6 কিলোমিটারের পথ। তো জাস্ট ট্রেক স্টার্ট করলাম আমরা, আই গেস 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। দার্জিলিং শহর, আর ঠিক বাঁদিকে ঘুরছি কাঞ্চনজঙ্ঘা।
টংলুতে এটা আমাদের রুম ফ্রেকার সাইডে আসি আমরা আমার একদম জানলা সাইডের বেডটা ওখান থেকে ভিউ দেখাচ্ছি রোদ পোহানোর বেস্ট জায়গা আমার মনে হয় এটা এখানে আমরা বসে আছি রোদ পোহাচ্ছি আর ঘুরে গিয়ে পেছনে ঠিক কাঞ্চনজঙ্ঘা বাই দ্য ওয়ে এই এই ট্রেকার সাইটটায় আমরা আছি ভোর 5:45 এখন টংলুর টপে দাঁড়িয়ে আছি আপাতত আমি একাই পাখি আস্তে আস্তে আসছে সূর্য উঠছে আমার মাথার পেছনে কাঞ্চনজঙ্ঘা সময় বেরোলাম আজকের ডেস্টিনেশন কালীপুখরি অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার মতো রাস্তা তো পৌঁছতে পৌঁছতে বেশ টাইম লাগবে আই গেস 3:30 নাগাদ হয়ে যাবে সামনে 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 দেখে পড়ে যাবে আমরা এখন তুমলিংয়ে তুমলিং বা তামলিং কিছু একটা বলে আমার খুব প্রনাউন্সিয়েশন ভুল হয় জানি তো এই যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ঠিক 60 ডিগ্রি ঘুরে যাবেন এটা হচ্ছে এভারেস্ট এই সোজা এভারেস্ট ফলে জুম করে দেখাচ্ছি এখান থেকে পারমিট করিয়ে তারপর সিমলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেতে হয় তো তার আগে এখানে পারমিট করাতে হয় আমরা যাব এখান দিয়ে কালীপুখরি কালকে এখান থেকে 6 কিলোমিটার গিয়ে সান্দাকফু দেন এখান দিয়ে নেমে 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 দুদিনের শৃঙ্খলা তারপর ঘর চলে যাবো টাটা হচ্ছে জৌবাড়ি আমরা এই পেছন দিক থেকে এলাম এই রাস্তা দিয়ে নেপালের মধ্যে এটা পড়ে এবার আমরা যদি স্ট্রেট চলে যাই এদিকে তাহলে এটা আমরা নেপালের মধ্যে ঢুকে যাব স্ট্রেট না গিয়ে আমাদেরকে ডান দিকে বাঁকতে হবে গৈরিবাসের জন্য রাস্তা দারুণ ডাউন 2 কিলোমিটার মতো আর গৈরিবাস আমরা গৈরিবাস প্রায় ঢুকে গেছি এটা পেরোলেই গৈরিবাস একটা হালকার উপরে ব্রেক নেব তারপরে আবার শুরু করব 5 কিলোমিটারের প্রায় চড়াই Thank you.
আগের বারে যখন এসেছিলাম তখন এই রাস্তাটায় একটা বাচ্চা ছেলের সাথে ফুটবল খেলেছিলাম। যাচ্ছি ওদের হোমস্টেতেই, মানে দেখা করতে হবে একবার ভাইটার সাথে, জানি না দেখা হবে কিনা। যাচ্ছি, আমি ভাইটার সাথে দেখা করতে গিয়েছিলাম ভাইয়ের সাথে, বাট ব্যাপারটা হলো যে ওনার মা বললেন যে ও এখন ধোত্রেতে থাকে, মানে এখন পরীক্ষা চলছিল বলে ও এখানে আর নেই, তো দেখা হলো না। প্রবাবলি নেক্সট টাইম দেখা হবে। তো আমরা এখানে লাঞ্চ হিসেবে ওয়াই ওয়াই খাচ্ছি। এরপরে সুহার পায়ে হাঁটলে গেছে, মনে হয় আর হাঁটতে পারবে না, পাটা ভেঙেও যেতে পারে। নানা মজা করছি। এখান থেকে দেড়টার দিকে বেরোবো আমরা, তারপরে আমরা সাড়ে তিনটে চারটের দিকে কালীপুখুরি পৌঁছবো। কালীপুখুরি অবধি শর্টকাট মারতে গিয়ে রাস্তাটাই পড়েছি, বাজে লেভেলের চাপের রাস্তা, আমি বলতে পারছি না মধ্যে দিয়ে ঠিকঠাক। বেশ কাঁটা ভাই, ভিডিও অফ করছি। इसका नाम क्या है? तोंगबा। ये किससे किससे बनाते हैं? ये गौ से बनाते हैं। गौ मतलब व्हीट, आटा जिसको बोलते हैं हम लोग, रोटी जिससे बनाते हैं। अच्छा, इसका अंदर एक बार दिखा पाएंगे, मतलब इसका अंदर क्या है? अरे सब व्हीट है। व्हीट, अच्छा 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 अच्छा, ये हेल्थ के लिए अच्छी है। हेल्थ के लिए अच्छे है, बढ़िया। आपको रम पीते ना? रम, हाँ रम, बियर वगैरह उससे अच्छा है ये। अच्छा, गर्मी के लिए ये जो पीता है, अच्छा ठंड नहीं लगता है। गर्म पानी है ना, गर्म पानी के अंदर गर्म पानी जैकेट आ जाता है। अच्छा अच्छा अच्छा, गर्म पानी पी के ट्रिप भी नहीं देता है। ये इसका यक का मीट है ना? ये मीट, ये मीट नहीं है, ये पीछे वाला। यक मीट है, इधर भी है यक मीट। अच्छा हाँ, मार कर। এটা আমাদের কালীপুখুরির রুম। কালকে এখানে ছিলাম আমরা, এখন তাড়াতাড়ি ব্যাকপ্যাক করে বেরোচ্ছি। কালীপুখুরি থেকে সান্দাকফু 6 কিলোমিটার,
যার মধ্যে লাস্ট 4 কিলোমিটার বেশ ভালো আপ। তো অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা লাগবে আশা করছি। কালীপক্ষ থেকে একটু এগিয়েই একটা নেপালের চেক পয়েন্ট আছে, ওখানে পার হেড 30 টাকা করে এন্ট্রি করে তারপরে এখান থেকে এগোতে হয়। তো খুচরা পয়সা মেরে পাশ মানি ব্যাগই হয় নি, তো ব্যাগ প্যাক কে অন্দর দে দিয়া দোস্ত কা ও আ রহা হ্যায় পিছে। আসার সময় রাস্তার এই পোর্শনগুলো একটু দেখে, এগুলো প্রচণ্ড ডেঞ্জারাস ইন দ্য সেন্স খুব পা স্লিপ করে, এগুলোতে খুব পা স্লিপ করে। তো এই পোর্শনগুলো মানে হালকা একটা বরফের ওপরে লেয়ার আছে, খুব সাবধানে এগুলো পা ঠুকে ঠুকে এলে আসবেন এই দিকটা দিয়ে, এটা খুব ডেঞ্জারাস পড়ে যাওয়ার জন্য। আমরা এখন বিকে ভাঞ্জন কালীপক্ষী থেকে 2 কিলোমিটার রাস্তা, একটু কফি আর ওয়াই ওয়াই খাবো দিয়ে আবার যাব। এর পেছনে 3টা রাস্তা দেখা যাচ্ছে, একটা দুটো তিনটে, আমরা এই এটাকে এটা হচ্ছে শর্টকাট, সেটা দিয়ে টুক করে উঠে গেলে মাঝখানে আবার জঙ্গলের রাস্তা আছে, আমরা ওটা শর্টকাট দিয়ে যাবো। এটাতে কষ্ট একটু বেশি হয় কিন্তু টাইমটা অনেকটা সেভ হয় এটাতে। সো সান্দাকফু যাওয়ার রাস্তা এটা, লাস্ট 3.5 কিলোমিটার এই পাহাড়টা পেরিয়ে তারপরে যেতে হবে। সান্দাকফু টপ, লেট মি শো ইউ দ্য ভিউ ফ্রম হিয়ার। এটা সান্দাকফুতে আমাদের হোমস্টে শেরপা শার্লেট। তো এই জানলা দিয়ে সেরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। লেট মি শো ইউ দ্য ভিউটা, দেখি দে কেতা নিচ্ছে, দেখো ভিউটা দেখি দে। আমার জীবনের একটা হেভি বড় স্বপ্ন পূরণ হয়েছে, হেভি বড়। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এইটা ছিল আমার জীবনের স্বপ্ন। এই 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 এইটা একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে আজকে। সানরাইজ দেখার জন্য দৌড়চ্ছি, অসাধারণ চারদিকটা আমি দেখাচ্ছি। সান্দাকফু থেকে রওনা দিলাম,
আমরা আজকে পৌঁছাবো গুরদুম। গুরদুম থেকে কালকে যাবো শিমলা। তো আমরা বেরোলাম, এখন প্রায় 10-11 কিলোমিটারের রাস্তা, টাইম লাগবে আই গেস 5 ঘন্টা অ্যারাউন্ড। ভালো একটা এই যে পুরোটা ডাউন, খুব একটা কষ্ট হয় বলে মনে হয় না। তো আমরা জাস্ট গুরদুম পৌঁছলাম, প্রায় 3টে বাজতে যায় আমাদের। আমার পেছনে ঠিক এই হোমস্টেডে আমরা আছি। এই যে এটাই ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা দেখে যেটা আমার মনে হচ্ছে এখন, সেটা এই জায়গাটা ট্রেক থেকে ফেরার সময় হোমস্টেতে স্টে করা ছাড়াও এটা মানে ঘুরতে আসার জন্য একটা দারুণ জায়গা। আমি এটার ভিউটা দেখাবো। এরকম গাইড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, কারণ অ্যাপার্ট ফ্রম নলেজ উনি সত্যি খুব হেল্পফুল। এটা আমি দেখলাম, লিটারেলি উনি সত্যি খুব হেল্পফুল। তো আপ কিছু বলতে চাতে? মেরা এই এই কাম হে টুরিস্টকে হেল্প দেনা লেনা গাইড কাম মে টুরিস্ট ভি আচ্ছা আচ্ছা মিলেগা মেরা সাথে না আপ লোগ ভি আচ্ছা হে থ্যাংক ইউ এই বাত এই এই আপকা ফোন নাম্বার একবার বাতা দিজিয়ে ইয়াহাঁ পর মেরা লোগ ওই নাম্বার সে মুখ মুখ নাই আতা হে না ইয়াহাঁ সে দেখ কে বাতা দে 7501866250। তো আপনারা কেউ ধোত্রে থেকে যদি ট্রেক স্টার্ট করতে চান সান্দাকফু, তো ওনার ফোন নাম্বারে ফোন করে ডিরেক্ট ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। টু বি অনেস্ট সিরিয়াসলি উনি খুব ভালো গাইড। রাত্রের ক্যাম্প ফায়ার গুরদুমে আমরা হালকার উপরে ক্যাম্প ফায়ার করছি উইথ চিকেন ভাজা, দেশি মুরগি, দেশি মুরগি চুহার ব্যাং দেশি মুরগি খাচ্ছে আর আমি সাত পায়ে ঘুরছি মনে হচ্ছে এটাকে। আমরা গুরদুম থেকে বেরোলাম, আজকে ডেস্টিনেশন আমাদের শ্রীখোলা। এখান থেকে 4 কিলোমিটার দূর শ্রীখোলা, অ্যাপ্রক্স 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগার কথা। কিন্তু ডাউনে নেমে পায়ের অবস্থা বেশ খারাপ, মানে মাসেল বেশ পেন হচ্ছে। তো দেখা যাক, 3 ঘন্টা টার্গেট করেছি, তার মধ্যে পৌঁছে গিয়ে নদীর ধারে বসে থাকবো। রুম থেকে যদিও বা নদীটা দেখা যায় এটা আমি শুনেছি। সো সি ইউ দেয়ার। আর আমার ঠিক পেছনে
সবুজ রঙের ওটা আমাদের হোমস্টে, ওখানে আমরা আজকে রাত্রে থাকবো। রিভার সাইড ভিউ রুম যেটা ওটা আমরা নিয়েছি, তো রাত্রিবেলা নদী দেখতে দেখতে আড্ডা মারবো।